নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এবার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে ঘর, এবং সেই ঘরটি করার জন্য কিন্তু 3,68,000 টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং কিভাবে ঘর পাওয়া যাবে, এবং তার পাশাপাশি কতগুলো আবেদন স্যাংশন করা হবে প্রত্যেকটি জেলা থেকে, বিস্তারিত অবশ্যই জানার জন্য ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতেও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য। তবে বন্ধুরা, এই সমস্ত যে প্রকল্পগুলো রয়েছে, আপনারা জানেন বা শুনে থাকবেন অনেক সময় যে এত পরিমাণ টাকা পাওয়ার জন্য কিন্তু একটা অ্যামাউন্ট কাটমানি হিসেবে লোকাল নেতাদেরকে দিয়ে দিতে হয়। তো বন্ধুরা, এবার সেই নিয়েই কিন্তু নতুন পদক্ষেপ নেওয়া হলো। তো কি পদক্ষেপ নেওয়া হয়েছে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, বলা হয়েছে কাটমানি না দেওয়ার আবেদন প্রাপকদের নজিরবিহীন উদ্যোগ নিল বর্ধমান পৌরসভা। তবে অন্যান্য যে কোনো পৌরসভা থেকে বা যে কোনো গ্রাম পঞ্চায়েত থেকে আপনি যদি ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আপনার গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার নামটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেশের মধ্যে জিও ট্যাগিং এর প্রথম স্থান পেয়েছে বাংলার বাড়ি প্রকল্প। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক সেই স্বীকৃতি দিয়েছে বাংলাকে, কিন্তু সমস্যা হচ্ছে কাটমানি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যত পরিমাণ টাকা পাবেন তার মধ্যে অনেকটা টাকাই কিন্তু কাটমানি দিতে চলে যায়, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। আর যদি কাটমানি না দেওয়া হয় তাহলে কপালে জোটে দুর্ভোগ। এবার সেই সমস্যা কাটাতেই কিন্তু উদ্যোগ নিচ্ছে পৌরসভাগুলি। রাজ্যের পুরো এলাকায় গরিব মানুষদের মাথার ওপর ছাদের ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যে বাংলার বাড়ি প্রকল্পটি চালু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে এক একটি বাড়ি তৈরি করতে খরচ হয় 3,68,000 টাকা। রাজ্য সরকার দেবে এখানে 1,93,000, আর কেন্দ্রীয় সরকার দেবে 1,50,000 টাকা। তবে 25,000 টাকা দিতে হয় উপভোক্তাকে, অর্থাৎ যার বাড়ি তৈরি হবে তাকে। এদিকে এই প্রকল্পের আওতায় যারা পড়েন তাদের প্রাপ্য পেতে গেলে দিতে হয় এলাকার বিভিন্ন অ্যামাউন্টের কাটমানি। এই অভিযোগ এসেছে একাধিকবার, তাই বর্ধমান পৌরসভা থেকে স্পেসিফিক্যালি এদিন কাটমানি না দেওয়ার আবেদন জানানো হলো প্রাপকদের। এদিন জনসাধারণদের উদ্দেশ্যে বলা হয়েছে যে কোনো নেতা, ছোট নেতা, বড় নেতা, অভিনেতাকে এক টাকাও দেবেন না। কেউ টাকা চাইলে তার নামে বর্ধমান পৌরসভাতে অভিযোগ করুন, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা বন্ধুরা, আপনারা যে কেউ যদি এর শিকার হয়ে থাকেন অবশ্যই আপনাদের পাশাপাশি যে প্রশাসনিক যে অফিস রয়েছে সেখানে অবশ্যই জানাতে ভুলবেন না, তাহলে তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং এটাও জানা যাচ্ছে যে বর্ধমান পৌরসভায় বাংলার বাড়ি প্রকল্পে 400টি বাড়ির আবেদন জমা পড়েছিল, তার মধ্যে 62টি অনুমোদন দেওয়া হয়েছিল। বাকি থাকা বাড়িগুলির অনুমোদন এই মাসের মধ্যেই দিয়ে দেবে পৌর প্রশাসক মণ্ডলী। তিনি আবারও বলেন, চলতি বছরে 2,100টি বাংলার বাড়ি দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করেছে পৌরসভা। অর্থাৎ বন্ধুরা, শুধু সেই বর্ধমান পৌরসভা থেকেই কিন্তু এতগুলো বাড়ি স্যাংশন করা হবে। তার মধ্যে অন্যান্য পৌরসভা বা গ্রামাঞ্চল থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু যদি না আবেদন করে থাকেন আবেদন করতে পারেন। আর যদি আপনি না জানেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কিভাবে আবেদন করতে হবে, সেটা কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য।